আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কি পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বে এটাই নিয়ম তারপরও মাঝে মাঝে কারণবশত ঘরে নামাজ পড়তে হয় এসব সময় স্বামী স্ত্রী একত্রে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কি আবার স্বামী স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়ার নিয়মই বা কী হ্যাঁ স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে যদি জামাত ছাড়া আলাদা আলাদা নামাজ পড়া হয় ব্যক্তিগতভাবে নামাজ পড়ায় পাশাপাশি দাঁড়ানোয় কোনো ক্ষতি নেই তবে উভয় মিলে জামাতে নামাজ পড়লে তখন স্ত্রীকে অবশ্যই পেছনের কাতারে দাঁড়াতে হবে পাশাপাশি দাঁড়ানো যাবে না স্বামী স্ত্রীর জামাতের ক্ষেত্রে ইসলামের বিধান হল স্ত্রীকে স্বামী নিজের এক কাতার পেছনে দাঁড় করাবে স্ত্রী স্বামীর বরাবর তথা পাশাপাশি দাঁড়াবে না হাদিসে পাকে এসেছে হজরত আনা সাদিয়াল্লাহ তাকওয়াল আনহু করেন আমাদের ঘরে আমি এবং এক এতিম হজরত রসুল সাল্লু আলিয়াল্লামের পেছনে জামাতে সঙ্গে নামাজ পড়েছি আর আমাদের পেছনে আমার মা উম্মে সোলাইম ইতি করেন উল্লেখ্য যে উম্মে সোলাইম রাদিউল্লাহ তাল আনহা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাহারাম ছিলেন কখনও মসজিদের জামাত না পেলে সেক্ষেত্রে একাকি নামাজ না পড়ে বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে জামাতে নামাজ পড়াই উত্তম এক্ষেত্রে দাঁড়ানোর পদ্ধতি হল স্ত্রী স্বামীর বরাবর হয়ে দাঁড়াবে না বরং একটু পিছনে দাঁড়াবে আর নাবালেক শিশু থাকলে তারা ইমামের ডান পাশে দাঁড়াবে এ সম্পর্কে হাদিসে দিক নির্দেশনাও রয়েছে হযরত আনাসর তালহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাকে এবং তার মা কিংবা খালাকে নিয়ে নামাজ আদায় করলেন তিনি বলেন রসুল্ল সাল্লিয় সাল্লাম আমাকে তার ডান পাশে দাঁড় করালেন এবং নারীদের আমাদের পেছনে দাঁড় করালেন তবে এমনটি যেন না হয় ঘরে স্ত্রী সন্তান নিয়ে জামাতের অজুহাতে মসজিদে নামাজের জামাত তরক করা যাবে না বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে নিয়মিত জামাত করা যাবে না কেননা মসজিদের নামাজের জামাতের গুরুত্বের ব্যাপারে একাধিক হাদিসের মাধ্যমে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেমন এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও কোনোরূপ ওজোর ছাড়া বিনা কারণে জামাতে নামাজ আদায় বিরত থাকে তার অন্যত্র একাকি নামাজ কবুল হবে না অর্থাৎ তার নামাজকে পরিপূর্ণ নামাজ হিসেবে গণ্য করা হবে না সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ওজোর কি। নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন ভয়ভীতি অথবা অসুস্থতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন